নবী আলাইহিস সালাম বলেছেন, তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। আরে আমার উম্মত, ওই নারীকে বিয়ে করো যে নারী স্বামীকে বেশি ভালোবাসে। বলে, হুজুর বিয়ার আগে কেমনে বুঝবো, একটু পিরিত করে আলো মনে কি? নাউজুবিল্লাহ কর। না না না, ওই মেয়ের মাকে দেখো বাবার সাথে আচরণ কেমন, ওই মেয়ের বোনকে দেখো বোন জামাইয়ের সাথে আচরণ কেমন, মেয়ের ফুফুকে দেখো ফুফার সাথে আচরণ কেমন। যদি দেখো বেডির আগে আগে হাঁটে বেড়ায় পিছনে পিছনে, বুঝবা খারাপ কিছু আছে। আমি ঢাকা নিউ মার্কেটের কাছে থাকি তো, ঈদের আগে দিয়া দেখি আর হাসি, বেডির সামনে উঁচা জুতা বেড়া কটর কটর করে হাঁড়ে, আর বেড়াটা পিছন দিয়া বগলের নিচে এক ব্যাগ, এই বগলের নিচে এক ব্যাগ, এমনি যাইতা দুরা দুই হাতে দুটা লইয়া চলতেছে জিন্দা ঠেলা গাড়ি। কিডা বড় বিপদে আছে, এই পরিবারে বিয়া করিস তা তোরে গোলাম বানায় ছেড়ে দিব, কথা ঠিক? বলেছেন নবী আলাইহিস সালাম, নবী বলেন তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, যে মেয়ে স্বামীকে বেশি ভালোবাসে ওই মেয়েকে বিয়ে কর, যে মেয়েরা সন্তান বেশি প্রসব করে ওই মেয়েকে বিয়ে কর। অনেক পরিবার এমন আছে যাদের যে যে মেয়েদের সন্তান বেশি হয়, যেমন আমাদের কাছে উজানি, উজানির মেয়েদের আমরা যতটুকু জানি ওদের সন্তান বেশি হয় মাশাআল্লাহ। এদেরকে বিয়ে করার জন্য নবী বলছেন কেন? কারণ নবী বলেন ফা ইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম, কারণ হাশরের মাঠে আমার উম্মত বেশি, এই নিয়ে আমি গর্ব করব। ও দোস্ত, খেয়াল করেছেন আপনি, নবীর গর্বের জায়গায় জন্ম নিয়ন্ত্রণের নামে আমি আপনি কুঠারাঘাত করতেছি। আছে খবর? আপনি করছেন না করছেন আপনার বিষয়, তওবা করবেন আল্লাহ মাফ করে দিবে। মুফতি সাহেবরা একটু রাস্তা ফাঁক ফুক বাইর করে দিবে, এটা আলাদা জিনিস, কিন্তু মূল মাসআলাটা আমার সাথে চিল্লাইয়া সবাইকে বলতে হবে। বলেন জন্ম নিয়ন্ত্রণ করা কি? সাবাস, দুই চারজনে কইছে, সবাই কয় নাই, আমি তো আসামি হুজুর, আমি কেমনে কই? আপনাকেই বলতে হবে, করছেন আল্লাহ মাফ করবে, স্বীকার না করলে ঈমান চলে যাবে। এইবার চিল্লাইয়া বলেন জন্ম নিয়ন্ত্রণ করা কি? সবাই বলেন, আরে সবাই বলেন, আমি বলি আমার সাথে একসাথে, জন্ম নিয়ন্ত্রণ করা কি? শয়তান কয় এই হারামকে বাজারজাত করতে হইলে তো একটা স্লোগান চটকদার সুন্দর লাগাইতে হতো, এটা তার শয়তানের একটা প্রক্রিয়া, তার ধোকার একটা ধরন এটা, যে হারামকে বাজারজাত করতে সে সুন্দর স্লোগান লাগায়। তো কি স্লোগান লাগাইছে? কয় সুখী পরিবার। স্লোগান কি লাগাইছে, কি লাগাইছে রে? বুড়ারা অনেকে বুঝবে না কথাগুলো, আপনারা বহুত ওয়াজ জীবনে শুনছেন, জাগো এখন বেশি দরকার, এরা বরবাদ হইতেছে, এগোরে একটু শোনাই। নাম দিছি কি বলেন না? বলেন চিল্লাহ নাউজুবিল্লাহ। কেন? দিন বিমুখ হইয়া কারো অন্তরে সুখ থাকতে পারে না, এটা অসম্ভব, বিশ্বাস করি না। আমরা হাজার কোটি টাকার মালিক হোক, যদি দিন না মানে তুমি খবর নিয়ে দেখো তার কলিজায় আগুন জ্বলতেছে। কেন? এটা আল্লাহর চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা কার? আল্লাহ বলেছেন ওমান আরাদা যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দাকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলেন যারা দিন বিমুখ হবে আমি ওদের কলিজা আগুন লাগাইয়া দিব, আগুন আগুন, অশান্তি আর অশান্তি, জীবন সংকুচিত করে দিব, আর হাসরের মাঠে কানা বানায় ওঠামো, কানা কানা দেখুন। আল্লাহ আমার তো দুনিয়া চোখ আছে, আমি যখন কানা কানা, তুই দুনিয়া চোখ দিছি কোরআন দেখার জন্য, দেহস নাই এখন কানা হইয়া থাক। আল্লাহ, নাউজুবিল্লাহ। পড়ে মাথার উপরে টাকার বস্তা, পায়ের নিচে টাকার বস্তা, বিলাসবহুল ফ্ল্যাটে থাকে, সন্তানরা প্রতিষ্ঠিত, কোনো কিছুর অভাব নাই, অথচ দেশের মানুষ কয়েকদিন আগে কি দেখলো, নিজের নিরাপত্তার জন্য কেনা পিস্তলটা দিয়া নিজেকে নিজে গুলি করে দুনিয়া থেকে শেষ করে। কেন? কারণ তার সম্পদ তার কলিজায় শান্তি দিতে পারে নাই, তার কলিজায় আগুন লাগাইয়া দিছেন কে? এটা আল্লাহর চ্যালেঞ্জ। তুই দিন মানবি না তো আমি তোর কলিজায় অশান্তির আগুন লাগাইয়া দিব।
কাজেই জন্ম নিয়ন্ত্রণ কইরা সুখী পরিবার কসম আল্লাহ অসম্ভব। কথা বলেন ঠিক কিনা? তুমি যে জন্ম নিয়ন্ত্রণ করতে চাও, এ দোস্ত এটা একটা অযৌক্তিক কথা যে মানুষ বাড়লে খাদ্যের অভাব হয়, একটা অযৌক্তিক কথা। এই মানুষটা দেখেন কারবার, বাচ্চা মারলে লোককে খাওয়াই বই চিন্তা, কামাই কামাই ভালোই আছে। এমন অবস্থা হয়েছে কি ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলেন কি ভাইজান গরুর গোশত খায়েন না আপনি, খাসির গোশতের দিকে তাকাবেন না, খবরদার খাওয়া লাগবে না, খাওয়ানোর লেগে তো এই কাম করছিনি, খাও। বলে আপনার কিডনির অবস্থা বড় নাজুক, ফল টল খায়েন না। আরে ভাই তো খামু কি, একটু চাটা খাওয়া যাইব না, খাবেন তবে চিনি ছাড়া, খাওয়া লাগবে, খাওয়ার জন্যই তোমার চিনি বাচ্চা, এখন খা। এটা একটা অযৌক্তিক কথা, আজকের গবেষকরাও এটা বলে না, ইসলাম তো বলেই না। বর্তমান দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ অর্থনীতিবিদ ভারতের কলকাতার অমর্ত্য সেন, অনেকে নাম শুনে থাকবেন, জেনে থাকবেন, কয়েক বছর আগে তিনি তার এক গবেষণার জন্য নোবেল পুরস্কার, সবচাইতে বড় পুরস্কার দুনিয়ার, এই পুরস্কারের জন্য বিবেচিত হয়েছিলেন। তার গবেষণা কি ছিল, কোন গবেষণার জন্য এত বড় পুরস্কার পেতে যাচ্ছিলেন? তিনি গবেষণা করে দেখিয়েছেন খাদ্য, মানুষ বাড়লে খাদ্যের অভাব হয়, এই কথা ভুল। আশ্চর্য, আপনাদের একটা চাহিদা আছে কথা, আমি বয়ান করতেছি মাঝখান ধরে দিতে হবে, এটা ও কয়েন আজিব তামাশা, মাথায় যে কত বুদ্ধি আল্লাহ, আমি বয়ান এক লাইনে করতেছি, এখন স্লিপে আরেকটা লেখাতে যেটাও কিছু বললেন, এগুলো কোনো কথা? আপনারা কি আমাদেরকে ফালতু মানুষ মনে করতেছেন? হ্যাঁ, সাহসটা করলেন কেন এই স্লিপ দেওয়ার? আজকে হুজুর বসা, আমি উঠে চলে যেতাম এখন। আপনারা আগে আমাকে দিতেন, আপনাদের কি মজু আছে যে এই বিষয়ে আলোচনা করে? আমি কি মূর্খ মানুষ যে আপনি একটা দিলে আমি কান্দা শুরু করুন? দিতেন আপনি? ঠিক আছে, অমৃত্য সেন তার গবেষণায় তিনি দেখিয়েছেন, খেয়াল করেন দোস্ত, মানুষ বাড়লে খাদ্যের অভাব হয়, এই তথ্য ভুল। কেন? তিনি তার যে কথাগুলো লিখেছেন বড় সুন্দর কথা, তিনি দেখিয়েছেন, দেখো একজন মানুষ যদি বাড়ে তো খানার মুখ বাড়ে কয়টা? কথা বলেন না, কয় মুখে খান আপনারা, মুখ বাড়ে কয়টা? দেখো মানুষ বাড়ছে একজন, খানার মুখ বাড়ছে একটা, অথচ কর্ম হাত বাড়ছে দুইটা, খাওয়াইন না কয়জোর, কামাইন না কয়জোর, তো অভাব হবে কেন? আসলে তো যৌক্তিক কথা, এটা চরম বাস্তবতা, আপনি নিজে দেখেন। 30 বছর আগে আঙ্গুর এটা কোন স্বাভাবিক খানা ছিল না, এটা ছিল রুগীর খানা। আপনারা বলতে পারবেন মুরব্বীরা, আঙ্গুর দরকার রুগী দেখতে যাবে, তো ওই গেছে চাঁদপুর অনেক দূরে, যায়া দেখে এক দোকানে একজনে 100 আঙ্গুর কেজি না কি, 100 আঙ্গুর লয়ে বয়ে রয়েছে, তার মধ্যে অর্ধেক গুলা শুকাইয়া কিসমিস হয়ে গেছে, গেছে কি নয় না, আধা পোয়া কিনছে গদ্দুর। আরে কথা বলে, এখন তো 100 কিনতে শরম লাগে, হুসুম কদ্দুর কিনছি, আদাবো 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 আঙ্গুলে ঠোঙ্গায় বইরা গেছি রুগী দেখার জন্য, অথচ এখন কি দেখা যায়, অলিতে গলিতে টঙের দোকানে 3 রকমের আঙ্গুর, 3 কালারের আঙ্গুর, কালা লাল সবুজ, 3 কালারের আঙ্গুর মনকে মন টঙের দোকানে ঝুলতেছে, খানা বাড়ছে না কমছে? কথা বলে, আমরা ছোটবেলায় খেতে বসতাম, মা মাছের টুকরা একটা দিতেন ছোট্ট, এটা মুরব্বীরা বলতে পারবে, ওই মাছ খুঁটে খুঁটে ভাত খাই নাই, ওই মাছের দিকে দেখে দেখে খাইছে। হ্যাঁ কথা বল, গোশত এটা আবার স্বাভাবিক খানা, এটা তো মেহমানের খানা, বাড়িতে জামাই আসছে, মহিলারা চারিদিকে উঠানের জাল লাগাইয়া এরপরে ছোট্ট মুরগাটারে ধরছে, দইরা জবে করে টুকরা যে করছে, ওই যে ওলামায় কারাম বুঝবে, জুজুর লাজি লায়াতা জাজ্জা, টুকরা করতে করতে আর টুকরা করতারে না, এরপরে বন্টনের সময় যার প্লেটে মাথা গেছে ওর কপালে আর গলা জুটে না,
যার কপালে গলা গেছে ওর কপালে আর ঠ্যাং যায় না। আরে কথা বলেন আপনারা, আজকের যে রান দেহ পোলাবেন ওই রান সাইড টুকরো হয়েছে, এর মধ্যে সবচেয়ে বড়টা গেছে জামাইয়ের বাগে। আরে এখন আস্থা রাম থাক, দূরের কথা, আস্থা মুরগি দিল বহু জামাই মুখ ফিরাইল, কেহারা আস্থা খাসি কি জন্য দিল না? কথা বলেন, খানা বাড়ছে না কমছে? বলেন না, বলেন না। আমরা মিরপুর আরজাবাদ মাদ্রাসায় হেফসখানায় পড়তাম, আমার স্পষ্ট মনে আছে, লাবড়া খাওয়াই তো লাবড়া হারে গরিব মানুষ মাদ্রাসায় খুব কষ্টে চলে, লাবড়া বুঝেন তো কি সবজি না, আইটেম বাড়ছে না, সবজি হয়ে গেছে, আর একটু হলে ভেজিটেবল না, মাশা আল্লাহ। ওই সময় আইটেম ছিল একটাই, হয় মিষ্টি কুমড়া, হয় লাউ, হয় কচু, অথবা শুধু ওই যে কি করে চাল কুমড়া, এগুলো আর আলু। মাঝে মধ্যে দেখতাম বিশাল ডেক নামক ছোটখাটো পদ্মা নদী, এর মধ্যে ছোট্ট একটা ইলিশ মাছ ছেড়ে দিত ঘুড়ুনি। এরপরে খাওয়ার সময়, সত্যি কথা বলতেছি, খাওয়ার সময় ছোট মোটো একটু মোটা কাড়া একটা পাইলে লইয়াই দিতাম চিৎকার, আল্লাহু আকবার, পাওয়া গেছে রে ভাই, পাওয়া গেছে। অথচ এখন বাচ্চাদের প্লেটের মধ্যে আস্তা মাছ দেওয়া হয়, খাইতে চায় না, রুচিতে আসে না, খাওয়া বাড়ছে না কমছে? বলেন, বলেন, খাওয়া বাড়ছে না কমছে? আরে বোকা, ওই জন্ম নিয়ন্ত্রণ যদি মুরগি এ করতো তোর কপালে আর ডিম জুটতো না, ওই জন্ম নিয়ন্ত্রণ যদি গরু এ করতো 500-600 টাকায় গোস্ত খাওয়া লাগতো না, হাল দেওয়ার জন্য গরু পাওয়া যাইতো না, গরুরে টান দিলে গরু কইতো বাজান, আপনি জান আমরা জনসংখ্যায় কম, আপনার আপনার পুঁতে যায় হাল দেন। কথা বলে শয়তান কি চটকদার স্লোগান লাগাইছে দেখেন, মানুষকে বিভ্রান্ত করার জন্য। কি বলে, দুটি সন্তানের বেশি নয় একটি হলে দেখছেন কারবার, নবী বলেন বেশি হলে ভালো হয়, ঠিক আমার নবীর কথার পাল্টা জবাব হিসেবে এরা চটকদার স্লোগান বানাইছে, কম হলে ভালো হয়, দুইটার বেশি নয় একটা হলে ভালো হয়, নবী বলেন বেশি হলে ভালো হয়। ও দোস্ত, এটা হচ্ছে শয়তানের চক্রান্তের একটা ধরন, হারামকে চটকদার স্লোগান লাগাইয়া বাজারজাত করে দাও। কথা বুঝতেছেন আপনারা? এটা কি আসমানের উপরের কথা না আপনার পাশের ঘরের কথা, আপনার ঘরের কথা না, তাই না? আরেকজনের উপরে চাপাইতে মজা লাগে। পোলাবান আসস্তি, তোরা রেডি? তোকে পক্ষের কথা আসতেছে, আগের থেকে আমার একটু মাশাআল্লাহ কই এলো, পরে তো মুরব্বীকে চোখের দিকে তাকায় ডরে কবেন, আগের থেকে কই লইলাম। শরীয়তের বিধান হচ্ছে, মালিক বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم। অভিভাবকদেরকে আল্লাহ বলতেছে, গার্ডিয়ানদেরকে, গার্ডিয়ান আপনাদের মুরব্বীদেরকে, কি আয় বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে, প্রাপ্ত বয়স্ক হয়ে গেলে দেরি করো না, এদেরকে বিয়ে করায় দাও, বাচ্চাদেরকে বিয়ে করায় দাও। মুরব্বীরা মনে মনে কয়, এমনি থামাইতে পারি না, আবার দেয় বেড়ায় উস্কে উস্কে। আমি বলি নাই, বলছেন কে? আল্লাহ তো বলছেন হুজুর, কিন্তু পোলার এই তো খাওয়াইতে পারি না, আবার বউ খাওয়ামু কেমনে? তো এই খবর আল্লাহ জানেননি যে রামগঞ্জের মানুষ এই কথা কইতে পারে, জানেননি আল্লাহ। আল্লাহ বলে, ওই খাওয়ার টেনশন তোর না, এটা আমার কাম, তোর কাম না। বরং আল্লাহ বলেন, বিয়া এমন পবিত্র এক আমল, এই আমল যদি কেউ করে, ইয়াকুনু ফুকারা, সে যদি দরিদ্র হয়, গরিব হয়, আল্লাহ বলেন, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, বিয়ার ওই পবিত্র আমলের বরকতে তাদেরকে স্বাবলম্বী আর ধনী বানায়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আপনার কি টেনশন? শয়তান কি করছে দেখেন, বিয়াকে কঠিন করার জন্য নানা রকমের শর্ত জুড়ে দেয়, শর্ত জুড়তে জুড়তে কঠিন করে। কেন? বিয়া যত কঠিন হবে জিনা তত সহজ হবে। এই শর্ত দিতে দিতে শেষ কি করছে, বয়সের শর্ত লাগাইয়া দিস, 16-18-21 এরকম শর্ত লাগাইয়া দিস। শরীয়ত কয়, প্রাপ্ত বয়স্ক হইলি বিয়া করাইয়া দাও। এরা শরীয়তের এই বিধানকে আটকানোর জন্য একটা চটকদার স্লোগান বানাইছে, স্লোগানটা কি, বাল্য বিয়ে। স্লোগানটা কি দেখছেন, চটকদার স্লোগান, হারাম বাজারজাত করার জন্য এরা কি কাম করে দেখেন, নাম দিছে কি,
দোস্ত, 2 বছর আগে বা 3 বছর আগে বগুড়ার 14 বছরের মেয়ের বিয়ে হচ্ছিল। একটু বুঝে শুনে শুনেন কথাটা, বিয়ে হচ্ছিল 14 বছরের মেয়ে। বিয়ে করছে কারা ছেলে মেয়ে বলেন? বিয়ে করছে কারা, করাচ্ছেন কারা? অভিভাবক। কারা করাচ্ছেন? বাবা মা। বলেন, উচ্চারণ করতে সহজ হবে, কারা? বাবা মা। করছে কারা? ছেলে মেয়ে। করছে কারা? করাচ্ছে কারা? সরকারি নথিভুক্ত করলো কাজ, সরকারি নথিভুক্ত করলো, সব রেডি, এখন বিয়া পড়াইতে হবে। ইমাম সাহেব ডাক দিয়েছে, হুজুর একটু বিয়াটা পড়াইয়া যায়। হুজুর তো খুশি, আরে বহুদিন ধরে মুরগি খাই না, পান্ডা চাবাইতে চাবাইতে জামা যেটা গায়ে আছে ওটা দিয়ে লিখছে, দূর 200 টাকা পাইলে বাজারটা হইব। বিয়া করাইতে আইসে, আরে সাথে সাথে প্রশাসনের লোক আইসা হাজির, আয়া হুজুরে গ্রেফতার করছে। গ্রেফতার করছে কারে? দেখেন কারবার বিয়ে করলো কারা? কথা বলেন, কথা বলেন, বিয়ে করলো কারা? ওদেরকে কিচ্ছু বলে না। করাইলো কারা? ওদেরকে কিচ্ছু বলে না। সরকারি নথিভুক্ত করলো কে? ওকে কিচ্ছু বলে না। বিয়ে করলো যারা ওদের কোনো দোষ নাই, বিয়ে করাইলো যারা ওদের কোনো দোষ নাই, সরকারি নথিভুক্ত করলো যারা তার কোনো দোষ নাই। ধরলো যায়া ইমাম সাহেবকে। কারণ কি দোস্ত? কারণ হচ্ছে টার্গেট ইসলাম, টার্গেট ইসলাম। কথা বলেন, টার্গেট কি? অথচ এই 14 বছরের মেয়েটা প্রেমিকের হাত ধরে পার্কে পার্কে ঘুরে, তখন বাল্য প্রেম বলে তাকে কেউ বাধা দেয় না। এই 14 বছরের মেয়ে প্রতিদাবৃত্তিতে লিপ্ত, শত শত নয় হাজার হাজার মেয়ে বাল্য প্রতিদাবৃত্তি বলে তাকে কেউ বাধা দেয় না। যখন এই 14 বছরের মেয়েকে বিয়ে দেওয়ার প্রশ্ন আসে, তখনই চলে আসে বাধা দেওয়ার জন্যে, কারণ টার্গেট হচ্ছে ইসলাম। টার্গেট কি? দেখেন কয়টা বুঝাবো আপনাদের, গোটা সমাজটাই এই নোংরামিতে জড়ায়। চলেন আরেকটা বুঝাই। শরীয়তের বিধান হচ্ছে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন। সন্তানের জন্য সম্পদ বন্টনের রীতি পাঠাইছেন কে? কি রীতি? ভাই যা পাবেন বোন পাবে অর্ধেক। বলেন আমার সাথে, ভাই যা পাবেন বোন পাবে, বোন যা পাবে ভাই পাবে ডাবল। আবার বলেন, ভাই যা পাবে বোন পাবে, বোন যা পাবে ভাই পাবে। শরীয়তের এই সিদ্ধান্তটা কার? শয়তান শরীয়তের এই সিদ্ধান্তকে বাধাগ্রস্ত করার জন্য মার্কেটে একটা চটকদার স্লোগান লাগাইয়া দিছে, নাম দিছে সমান অধিকার। নাম দিছে কি? বলেন বলেন, নাম দিছে কি? কি বলতে চায়, কি বলতে চায়? বলতে চায় হচ্ছে, এই মেয়ে যেই বাবার সন্তান, এই ছেলেও একই বাবার সন্তান, ছেলে ডাবল পাবে মেয়ে অর্ধেক পাবে, এটা কেমন কথা? এটা মানবাধিকার লঙ্ঘন, নারীর প্রতি ইসলামের এটা জুলুম হয়ে গেছে, এই রকম বক্তব্য তারা দিতে চায়। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ, বলেন আপনারা এই দাবি কি যৌক্তিক না অযৌক্তিক? কেন অযৌক্তিক এটাও বোঝা লাগবে। আন্দাজে আপনাদেরকে আমরা চাপাইয়া দিব না। শরীয়ত না বুঝার কারণই এই প্যান প্যান গুলা করে, শয়তান বুঝে শুনেই করে শয়তান। আমাদের আল্লামা হোসেন সাহেব দামত বরকাতুহুমুল আলিয়া খেড়িয়র মাদ্রাসার বাজারের জন্য ম্যানেজার সাহেবকে বলছেন, এই এই স্লিপ আসছে আজকে বাজারের, বাজার করে আনেন। কত লাগবো? তো ম্যানেজার সাহেব প্রত্যেক দিন বাজার করে আইডিয়া আছে, হুজুর 1500 লাগতে পারে। কত? হুজুর 5000 টাকা দিছে ম্যানেজার। হুজুরের ছেলে একটা অথবা নাতি যেটাই হোক, কয় দাদা আমি বাজারে যাব। না 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 বাজারে যাব। কয় বাজারে যাইবা তো যাও, ম্যানেজার সাহেব ঘর একটু লয়ে যান, কোটি ডেড়ে লয়ে যান। তো দেখি খালি মোড়ামুড়ি করে। তো হুজুর বুঝছেন এর মোড়ামুড়ির কারণ কি? মোড়ামুড়ির কারণ বুঝা, পকেটের থেকে 100টা টাকা লয়ে কয় নেই তুই মজা খাইছিস, যেই 100 টাকা দিছে হে এবার মারছে মোড়া পুরা একেবারে ডাইরেক্ট, আগের সে আরো কঠিন মোড়া মারছে। কই কি রে, কয় 100 টাকা নিতাম না। কত নিবি? আমার 5000 দম লাগে। কত? আরে বুঝেন কত? তোর 5000 দম কি করতো? কই হেরে দিছেন। আরে হ্যাঁ তো বাজারে যাব, আমিও তো বাজারে যাবো সমান অধিকার। আরে আরে তো 5000 দিছি বাজার করার জন্যে, তোরে তো 100 দিছি মজা খাওয়ার জন্য। বুঝেন বুঝেন কথা? এখন এই যে বাচ্চা বললো আমারে 5000 দেওয়া লাগবে সমান অধিকার, এই দাবিটা যৌক্তিক না অযৌক্তিক? এই দাবি যেমন যৌক্তিক অযৌক্তিক, ঠিক নারী পুরুষ ভাই বোনের সমান অধিকার এই দাবিটাও এমনই অযৌক্তিক। কেন কেন কেন? কারণ আল্লাহ পুরুষকে ভাগ দিছেন দুইটা, ছেলেকে ভাইকে বলেন, ভাইকে ভাগ দিছেন কয়টা? বুঝেন আপনারা, বুঝেন কথাগুলো, ভাগ দিছে কয়টা?
দায়িত্ব দিছেন আল্লাহ ছেলের কান্দে চারটা, কয়টা ভাগ কয়টা দায়িত্ব কয়টা, মেয়েকে আল্লাহ ভাগ দিছেন একটা, বলেন কয়টা দায়িত্ব দিছেন কয়টা, জিরো দায়িত্ব। বলে ছেলের চার দায়িত্ব মানি, ক ছেলে তুমি যদি বাবা হও তো সন্তানের ভরণ পোষণের, মেয়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার, ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর, দুই ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের, তিন ও ছেলে তুমি যদি ভাই হও বাবা নাই তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। ইসলাম তাকে ভাগ দিছে কয়টা, ভাগ দিছে কয়টা দায়িত্ব দিছে কয়টা, মেয়েকে ভাগ দিছে কয়টা দায়িত্ব, জিরো। বলে মানি, বলে মানি হচ্ছে ও মেয়ে তুমি যদি মা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ছেলের, ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব স্বামীর, ও মেয়ে তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব বাবার, ও মেয়ে তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব ভাইয়ের। বলেন ভাগ কয়টা, দায়িত্ব কয়টা, কয় জিরো দায়িত্ব হইলে ভাগটা দিছেন কি জন্যে, কয় মজা খাওয়ার, কি জন্যে কি জন্যে। এখন হ্যাঁ যদি কয় আমারও দুই ভাগ দেওয়া লাগবে সমান অধিকার, আর ছেলের দুই ভাগ দিছি বাজার করার জন্যে, তোরে এক ভাগ দিছি মজা খাওয়ার জন্যে, তুই সমান অধিকার বলা ওই শিশুর মতো অযৌক্তিক একটা দাবি, কথা বলেন তো। এই অযৌক্তিক দাবিগুলো শয়তান ঠিকই জানে এটা অযৌক্তিক দাবি, কিন্তু আমাদের যাদের মাথায় দিন নাই, শরীয়তের ইলম নাই, ওই জাহালতের সুযোগ নিয়া শয়তান আমাকে আপনাকে কোরআনের বিধানের মুখোমুখি দাঁড় করাইয়া দিচ্ছে, আর চটকদার স্লোগান একটা লাগাইয়া দিছে, সেই স্লোগানটা কি বলেন, বলেন আল্লাহ কয় আমি তো আগেই জানাই রাখছি, ওয়াকায়াবনা লাহুম কোরআনা فَزَيَّنُوا لَهُم مَّا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ। কথা বুঝতেছেন আপনারা, পোলা বানা আছে কয় তারিখ, কয় তারিখ, কুরআন আল কারীমের মধ্যে আসছে, মালিক বলে দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দেই, দিন মানা দিন জানা দিন বুঝা দিন শিক্ষার মানসিকতা যাকে দান করি, এটা এত বড় নিয়ামত। আল্লাহ বলেন এই নিয়ামত যে বান্দা পায় ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে, দুর্ভাগ্য তার জন্য যার দিল শক্ত, দিন বুঝে না বুঝতে চায় না, বরং কোন কোন পোড়া কপাল আছে উল্টা বুঝে। আল্লাহ তাআলা বলেন এরা স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত, সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে কারীম এই কথাটা বলেছেন, মালিক বলেন আফামান শরাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুস শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। দোস্ত, আমরা যারা বয়ান করি, বিশেষ করে আমি আমার কথা বলি, আমার বয়ানগুলো দুই রকমের হয়, সাধারণত কখনো ওয়াজ হয় ওয়াজ, আবার কখনো ওয়াশ হয় ওয়াশ, ওয়াশ কখনো হয় ওয়াজ, আবার কখনো হয় ওয়াশ। আয়াত একটা পড়ছি, আগে ওয়াশ হবে সুযোগ থাকলে, সময় যদি আমার হাতে দেখি কুলায়,
তাহলে সাথে কিছু ওয়াজ হবে, আর যদি না পারি তাহলে আমাদের হাকিমুন নফস দামত বরকাতুহু মোল্লা আলিয়ার কান্দে ওয়াজের দায়িত্ব দিয়ে আমি দূর। এখন কিছু সময় কি চলবে বলেন, বলেন ওয়াজ তো বুঝেন না, ধুলাই ধুলাই কি, হ্যাঁ আগে তো দিল সাফ করতে হবে না, তারপরে না রাখা যাবে জিনিস। আমি সূরা হামিম আস-সাজদা এর 25 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। সময় আর কিছু জরুরি কথা আপনাদেরকে শোনানোর জন্য, বিশেষ করে যুবক আলেম যারা, সচেতন দিনদার যুবক যারা, ওদের চোখ খোলার জন্য, চোখে আঙ্গুল দিয়া সমাজের কিছু অসঙ্গতি, উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে শয়তানের যে চক্রান্ত, এই সমাজে আমার চারপাশে না জানার কারণে আমি নিজেও জড়াই, উম্মতকেও বাঁচানোর প্রশ্নই আসে না। এই জন্য এইরকম কিছু বিষয় আপনাদের সামনে একটু পরিষ্কার করার নিয়তে এই আয়াতটা তিলাওয়াত করেছি। দোস্ত মোহতারাম, আগে আয়াতে ঢুকার আগে আমাকে একটু জবাব দেন,